এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের চেয়ে কমেছে পাশের হার ও জিপিএ পাচের সংখ্যা। সঙ্গে সারা দেশের 42টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার শূন্য, অর্থাৎ যেসব প্রতিষ্ঠানে পাশ করতে পারেনি একজন শিক্ষার্থীও সেসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পরিচালনার সক্ষমতা আসলে কতটুকু, আর শিক্ষা বোর্ডের অনুমোদনই বা কীভাবে পায়, চলুন জেনে আসি সেসব হালচাল। রাজধানীর কারওয়ানবাজারে এমনই একটি প্রতিষ্ঠান নর্দান কলেজ বাংলাদেশ। বাইরের সাইনবোর্ড দেখে আমাদের ভেতরে প্রবেশের চেষ্টা। সিঁড়ি বেয়ে উঠতেই চোখে পড়ে একাদশে ভর্তির বিজ্ঞপ্তি, অথচ ফটকে ঝুলছে জোড়া তালা। বোর্ড সূত্র মতে এখান থেকে একজনই পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়। কলেজটির একজন শিক্ষকের ফোন নম্বর সংগ্রহ করে আমাদের যোগাযোগের চেষ্টা, জানতে চাই কলেজের আদ্যোপান্ত। জানান, গত কয়েক বছর থেকে কলেজের নানান ঝামেলায় এখন নিভু নিভু করে চলছে শিক্ষা কার্যক্রম। নর্দান কলেজ বাংলাদেশ, এখানে কি এখন শিক্ষা কার্যক্রম চলে? আমাদের কলেজে একটা ঝামেলা আছে বুঝছেন, এই কয়েক দিন বছর ধরে আছে, এটা যখন আছে মানে ওই যে কোনো রকম তিন তিন করে চলছে, করোনার ভিতরে আমাদের ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার পরে এই 15 সালের পরে। ভবনটির একজন পরিচ্ছন্নতা কর্মী বলছেন, ইদানিং কোনো কোনো দিন দু একজন শিক্ষককে অফিসে এসে বসে থাকতে দেখলেও তার চোখে পড়ে না কোনো শিক্ষার্থী। মানে রাজধানীর মুগদায় অবস্থিত এশিয়ান আইডিয়াল কলেজেও পাশের হার শূন্য। 2016 সালে প্রথম এই কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেয়, তবে এবার 13 শিক্ষক মিলেও পাশ করাতে পারেননি একজন পরীক্ষার্থীকেই। প্রতি বছরই শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, লাস্ট হলো করোনাকালীন সময়ে প্রতিষ্ঠানটা একটি জিমিয়ে পড়ে। চলতি বছর যে একজন ছাত্রী, সে অনলাইনে আবেদন করে রেখেছিল এবং সে এখানে ভর্তি হয়েছিল। একজন শিক্ষার্থী হিসাবে আমরা বিড়ম্বনায় ছিলাম যে একজন শিক্ষার্থী আমরা কীভাবে পড়াবো। চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় 11টি শিক্ষা বোর্ডের অধীনে 9178টি শিক্ষা প্রতিষ্ঠানের 13,57,915 পরীক্ষার্থী অংশ নেয়, যেখানে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 953টি। অপরদিকে 42 প্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, এর মধ্যে আছে এমপিওভুক্ত প্রতিষ্ঠানও। শিক্ষা কার্যক্রম পরিচালনার ন্যূনতম সক্ষমতা না থাকলেও শিক্ষা বোর্ড থেকে বিভিন্ন সময়ই বিভিন্ন প্রতিষ্ঠান পেয়ে যায় পাঠদানের অনুমতি ও রেজিস্ট্রেশন, আর পাবলিক পরীক্ষায় অংশ নিয়ে অনেক প্রতিষ্ঠানের পাশের হার থাকে শূন্য। দেশের শিক্ষায় আদৌ কি অবদান রাখতে পারছে এসব প্রতিষ্ঠান, নাকি আরও বিড়ম্বনা বাড়াচ্ছে? শিক্ষাবিদরা বলছেন, যদি কাজে না আসে এমন প্রতিষ্ঠান একেবারে বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের অন্য কলেজে নিতে হবে, আর যদি কলেজগুলোকে কার্যকর করতে হয় তবে সরকারের সহায়তা বাড়াতে হবে। প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়ে ওই শিক্ষার্থীগুলোকে অন্য কোনো প্রতিষ্ঠানে মার্চ করার ব্যবস্থা নিতে হবে সরকারি উদ্যোগে, আর না হলে তাদেরকে একটা যোগ্য জায়গায় আনার মতো ব্যবস্থা নিতে হবে। বাট এইভাবে তো চলতে দেওয়া উচিত না, এবং যারা দায়িত্বশীল কোনো না কোনো বোর্ডে ওই স্কুলগুলোর দেখাশোনার দায়িত্বে আছে তাদেরকেও আমার মনে হয় প্রশ্নের সম্মুখীন হওয়া উচিত যে কেন এই প্রতিষ্ঠানগুলোর এই অবস্থা। এদিকে ঢাকা শিক্ষা বোর্ড বলছে এক বছর সুযোগ দেয়া হবে এসব শিক্ষা প্রতিষ্ঠানকে, নীতিমালায় যেসব শর্ত আছে তা পূরণ করতে না পারলে এমন প্রতিষ্ঠান একেবারেই বন্ধ করে দেয়া হবে। তাদের প্রকৃত কারণ কি এগুলো আমরা জানবো, জেনে আমরা এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তারা যদি উন্নতি করার মতো অবস্থা না থাকে তাহলে আমরা তাদের এই প্রতিষ্ঠানগুলো আমরা বন্ধ করে দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এবার ঢাকা শিক্ষা বোর্ডে শূন্য পাশের হার প্রতিষ্ঠান 5টি, রাজশাহীতে 4টি, কুমিল্লায় 1টি, যশোরে 7টি, চট্টগ্রামে 3টি, দিনাজপুরে 16টি, ময়মনসিংহে 4টি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে 2টি। ফরহাদ বিন নূর, এখন ঢাকা।